চ্যানেল যুক্ত করবে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামকে। চ্যানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আনোয়ারায় কোরিয়ান এপিজিট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পতেঙ্গা প্রান্ত থেকে আজহার লিমন ও আনোয়ারা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দেবরাজ দেব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, তবে শুরুতেই যাব আজহার লিমনের কাছে। লিমন, আগামীকালকে ঘিরে পতেঙ্গা প্রান্তে কি কি আয়োজন থাকছে জানাবেন। তানজিলা, এই পতেঙ্গা প্রান্তে আমরা দেখছি যে বাংলাদেশ যে আরেকটি রূপান্তর বা আরেকটি যোগাযোগের আরেকটি নতুন ধাপে যে উন্নীত হচ্ছে তারই তার জন্যই একটা সাজসাজ রব আমরা এখানে দেখছি। সেই মহেন্দ্রক্ষণকে উপলক্ষ বা প্রত্যক্ষ করার জন্য কিন্তু এখানে সব ধরনের আয়োজনই এখানে চলছে। আমরা যেখানে আছি সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বলা যায় শুরুর দিক। এখানে আমরা দেখছি যে পতেঙ্গা যে আউটার রোড এবং যে এই টানেলের যে সংযোগ সড়ক সহ প্রত্যেকটি এলাকায় ব্যানার ফেস্টুনে কিন্তু এর মধ্যে ছেয়ে গেছে। বাংলাদেশের পতাকাকে দেখছি এবং নির্মাণকারী প্রতিষ্ঠান টানেলের তাদের পতাকাও এখানে রয়েছে। টানেলের এখানে আমরা দেখছি যে একটি উদ্বোধনী মঞ্চ করা হয়েছে, গোলাকৃতির বা যেই টানেলের টিউব আকৃতির একটি প্রতীক দিয়ে এখানে কিন্তু সেই আবহটাকে তৈরি করা হয়েছে। নিরাপত্তার একটা কড়াকড়ি আছে, পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আইন প্রয়োগকারী সংস্থাগুলো, এবং বলতে পারি যে আগামীকাল প্রধানমন্ত্রী যে এই দেশের প্রথম যে টানেল উদ্বোধন করবেন বা নদীর তলদেশ দিয়ে যে সুড়ঙ্গ পথ উদ্বোধন করবেন সেই উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতিই আমি এখন পতেঙ্গাতে দেখছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে তানজিলা, আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের কাছে যে খবর রয়েছে তাতে মোটামুটি সকাল 10টার মধ্যেই উনি পতেঙ্গার নেভাল পয়েন্টে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুরু, সেখানে উনি আসবেন এবং পতেঙ্গা প্রান্তের এই উদ্বোধনী যে মঞ্চ রয়েছে সেখান থেকেই মূলত এই টানেলের উদ্বোধন করবেন। এরপর এই টানেল ধরে প্রধানমন্ত্রী চলে যাবেন আনোয়ারা প্রান্তে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে উনি চলে যাবেন ওই প্রান্তে। প্রায় 3 কিলোমিটারের বেশি এই সুড়ঙ্গ পথ ধরে কিন্তু আনোয়ারা প্রান্তে পৌঁছানোর পর সেখানে উনি টোল প্রদান করবেন। টোল প্রদান শেষে ওই প্রান্তে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত যে জনসভা সেখানে উনি যোগ দেবেন। আমরা দেখছি যে মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য এখানে টানেলের যে 14 থেকে 15টি যে টোল বুথ, যে টোলের যে সারি, সেগুলো সহ সামগ্রিক প্রস্তুতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তানজিলা, এই টানেল শুধু বাংলাদেশের না, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই এটি প্রথম টানেল এবং নানানভাবে কিন্তু এটি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে এটি দক্ষিণ এবং উত্তর চট্টগ্রামকে কিন্তু সংযোগ করছে। একইভাবে চট্টগ্রামের জন্য যে কর্ণফুলী নদী সেটির উপর দিয়ে আর কোনো ব্রিজ হচ্ছে না, যে কারণে নদীকেও নদীর গতিধারাও কিন্তু এই টানেল প্রতিষ্ঠা করার মাধ্যমে ঠিক থাকবে। আরেকটি যে বিষয় সেটি হলো যে চট্টগ্রামের অর্থনীতি, বন্দরনগরী চট্টগ্রামের অর্থনীতি কিংবা দেশের অর্থনীতি, সেই অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু বিরাট একটি গতি আনবে। কিছু পরিসংখ্যান দিতে চাই আপনি থাকুন, আবারও আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব, তবে অন্য একটি প্রান্তে যেখানে আসলে জনসভা হবে সেখানে কিন্তু আমাদের সহকর্মী দেবরাজ রয়েছেন, তার কাছে যেতে চাই। দেবরাজ, জনসভাস্থলে কি প্রস্তুতি দেখছেন, পাশাপাশি আগামীকালকে ঘিরে সেখানে কি আয়োজন থাকছে? ধন্যবাদ লিমন, যেমন বলছিলেন যে ওর পাশ থেকে আসলে বাংলাদেশের প্রথম নদীর তলদেশের যে বঙ্গবন্ধু টানেল সেটি উদ্বোধন হচ্ছে এবং সেই উদ্বোধনে কিন্তু এই যে চট্টগ্রামের যে দক্ষিণ প্রান্ত সেই দক্ষিণ প্রান্ত যুক্ত হচ্ছে। দক্ষিণ প্রান্তে শুধু যে অর্থনৈতিক যে পরিবর্তনটা আমরা আসলে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশার পাশাপাশি কিন্তু এই অঞ্চলের যে আমরা এই পথে যখন আসলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই অঞ্চলের যে মানুষ তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ কাজ করছে, কারণ এই অঞ্চলটা একদম পিছিয়ে পড়া একটা অঞ্চল ছিল এবং এই টানেলের মাধ্যমে কিন্তু তারা সেই প্রেক্ষাপটে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং সেই সময়টাকে, সেই ক্ষণটাকে আসলে উদযাপন করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বঙ্গবন্ধু টানেলের যে উদ্বোধন করবেন, উদ্বোধন পরবর্তী যে জনসভা
আওয়ামী লীগের আয়োজনে, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের আয়োজনে যে কোরিয়ান ইপিজেড মাঠের পাশে আনোয়ারা প্রান্তে একটি জনসভা হবে, সেই জনসভাতে কিন্তু আসলে এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু আপনার প্রধানমন্ত্রীকে আসলে বরণ করে নেওয়ার অপেক্ষার একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং আমরা এখানে সকাল থেকে দেখছি যেটা যে মোটামুটি সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে, এখন বেশ কিছু যে সাউন্ডের চেকের কাজ এবং যে নিরাপত্তার যে একদম শেষ মুহূর্তে যে আর্চার গেট এবং ডগ স্কোয়াড এগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা সেই প্রস্তুতি কিন্তু সেরে ফেলছে। এবং পুরো এখন যে জনসভাস্থল, এই জনসভাস্থল কিন্তু নিরাপত্তা বাহিনীর একদম নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা তাদের যে শেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নিচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শিশু কিশোরদের দল এসেছে যারা সম্ভবত প্রধানমন্ত্রীকে কালকে নাচ গানের মাধ্যমে হয়তো বরণ করে নেবেন এবং তারা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে। তো আমি বলতে পারি যে এখন পর্যন্ত যে জনসভাস্থলে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার এবং জনসভার যে প্রস্তুতি তা কিন্তু মোটামুটি শেষ হয়ে এসেছে। মিম, তো মিম, আনোয়ারা প্রান্ত থেকে জনসভার এই ছিল আমার কাছে সর্বশেষ। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে আগামীকাল এবং আগামীকালই আসলে চট্টগ্রামের একটি প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখবেন। সেই দুই প্রান্তের আসলে উদ্বোধনের আগে প্রস্তুতির খবর, আয়োজনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।